গ্যাংটকের বাসে গেলে কিন্তু তোমাদেরকেও এইভাবে পুলিশ কাঁকড়া নামিয়ে দিতেই পারে, কিন্তু কি কারণে নামাচ্ছে জানতে হলে ভিডিওটা দেখতে হবে। দেখো বন্ধুরা, এনজিপি স্টেশনে বাইরে বেরোলেই তোমরা এটা দেখতে পাবে। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারাও কম বেশি সবাই জানো। এখানে যে দেখছো এই ট্যাক্সিগুলো আছে, এই ট্যাক্সিগুলো কিন্তু তোমরা ধরবে না, তোমরা যাবে এই যে চ্যাম্পিয়ন কি পসন্ত, টোটো আছে, অটো আছে এবং রিক্সা আছে দেখতে পাচ্ছ, এখানে যাবে। এখানে গেলেই তোমরা দেখতে পাবে ম্যাজিক গাড়ি। এই যে দেখো গাড়িতে আমরা চেপে পড়লাম, সেই সময় একটু তাড়াহুড়োর জন্য আমি দেখাতে পারলাম না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু পরে গাড়িটা কেমন। এখানে দেখো এই যে টোটো আছে, অনেক টোটো পাবে তোমরা। টোটো বুক করেও তোমরা কিন্তু বাস স্ট্যান্ডে যেতে পারো, এসএনটি বাস স্ট্যান্ড বললেও যে কেউ পৌঁছে দেবে তোমাদের। এছাড়া অটো বুক করতে পারো, টোটো বা অটো বুক করলে তোমাদের ওই 250 টাকার মতন নেবে, 200 থেকে 250 টাকার মতন নেবে। যাওয়ার সময় বলে এই রেটটা, কিন্তু অ্যাকচুয়ালি 120 টাকা রেটে ওনারা চলে আসেন, কিন্তু যদি পিক সিজন থাকে তাহলে 250 টাকার কমে ওনারা যেতে চান না। অফ সিজনে যেতে চান, কিন্তু পিক সিজনে একদমই যেতে চান না। এখান থেকে তোমার এনজিপি স্টেশন থেকে এসএনটি বাস স্ট্যান্ড যেতে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতন সময় লাগে। এই যে দেখো বন্ধুরা, এই গাড়িটা তোমরা যে দেখছো, এই গাড়িটাকেই বলা হয় ম্যাজিক গাড়ি। এই গাড়িতে সাধারণত ওনারা 10 জনকে বসিয়ে থাকেন এবং 10 জনের মাথা পিছু ভাড়া নেয় 30 টাকা করে, যেটা সিজনে কোনো কোনো সময় 50 টাকা করেন, যেটা খুব সিজনে, যেমন পুজোর সময় বা গরমের ছুটিতে। কিন্তু তোমরা যদি 7 জন বা 8 জন থাকো তাহলে 300 টাকা দিয়ে তোমাদের গাড়িটা বুক করে নেওয়াই আমার মনে হয় ভালো হবে। এই মোড়টা থেকে দেখো এই জায়গাটা দিয়ে গাড়িটা নিয়ে নেবে, ডান দিক দিয়ে যাবে কিছুটা, আর মোটামুটি 5 মিনিটের মতন যাবে, গিয়েই পড়বে এসএনটি বাস স্ট্যান্ড। এসএনটি বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বাসের টাইম টেবিল, বাস কীভাবে কী আসে, কীভাবে কী যায়, পুরোটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এবং আমি এটাও শেয়ার করব যে তোমরা শেয়ারিংয়ে কীভাবে গ্যাংটক যাবে। শেয়ারিংয়ে গ্যাংটক যেতে গেলেও কিন্তু তোমাদেরকে এসএনটি বাস স্ট্যান্ডেই আসতে হবে, কারণ ওখান থেকেই শেয়ারিংয়ে পাওয়া যায়। এছাড়া এখন কিছু কিছু গাড়ি এনজিপি থেকে ছাড়ছে শেয়ারিংয়ে, কিন্তু সেটা যদি সকালের দিকে তোমরা আসো তবেই সম্ভব, যদি বেলা হয়ে যায় তাহলে কিন্তু আর সম্ভব না। সকালের দিকে যেমন মানে তোমরা ধরো যদি কামরূপ এক্সপ্রেসে আসো সেক্ষেত্রে সম্ভব। এই দেখো ঠিক যে এখানটাতে দেখছো, এই জায়গাটাতে হচ্ছে এই যে এসএনটি বাস স্ট্যান্ড, এই ডান দিকে ঢুকে গেলেই তোমাদের এসএনটি বাস স্ট্যান্ড, আর এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক বাইরেটাতে যেখানে দেখলে অনেকে দাঁড়িয়ে আছে, ওখানটা হচ্ছে শেয়ারিংয়ে যে ট্যাক্সিগুলো ছাড়ে সেই ট্যাক্সিগুলো ছাড়ার শেয়ারিং স্ট্যান্ড আর কি। ওখান থেকে গ্যাংটক যায় শেয়ারিংয়ে, মাথা পিছু 500 টাকা বা 400 টাকা করে নিয়ে যায়, সাধারণত ওদের রেট হলো 400 টাকা। তোমরা যদি ওই ম্যাজিক গাড়িগুলো রিজার্ভ করে নাও তাহলে এরকম একদম বাস স্ট্যান্ডের ভেতরে তোমাদের নামাবে, নাহলে কিন্তু রাস্তার অপোজিটে তোমাদের নামাবে, রাস্তাটা টপকে তোমাদের এখানে আসতে হবে, এই বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ডে এসেই তোমাদের প্রথম কাজ হবে এই যে দেখছো এসএনটি বুকিং অফিস শিলিগুড়ি, এখানে এসে ওই যে ওখানটায় দেখছো সবাই লাইন দিয়ে আছে, লাইন দিয়ে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে পরবর্তী যে বাসটা আছে সেই বাসটার জন্য। অতএব সেখানে যে বাসটা এখন উপস্থিত আছে সেই বাসের যদি টিকিট তোমরা পাও সেই বাসের জন্য টিকিটটা কেটে নিতে হবে। দেখো গ্যাংটকের বাসের টাইম টেবিলটা তোমাদেরকে আমি এখানে দিয়েই দিলাম, 6:30 থেকে বাস শুরু হয়। তোমরা যদি অফ সিজনে যাও তাহলে যখন যাবে মোটামুটি তখন বাস পেয়ে যাবে, এটা হয় সাধারণত, আমার ক্ষেত্রেও হয়েছে। কিন্তু যদি তোমরা সিজনে যাও মিনিমাম 2টো বাস বা 3টে বাস ছেড়ে দিয়ে তারপরে তোমরা বাস পাবে, আর গ্যাংটকে বাসে ভাড়া হলো 190 টাকা। এটা দেখো যাত্রীনিবাস, এই যাত্রীনিবাসটা তোমরা যেখান থেকে টিকিট কানলে মানে বুকিং অফিসটা শিলিগুড়িতে ওই অফিস সেন্টারে এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক অফিসের উল্টো দিকেই হলো এই যাত্রীনিবাসটা। এর ভেতরেই তোমরা টয়লেট টয়লেট সমস্ত কিছু পেয়ে যাবে, এখানে ফ্যানও আছে, তোমরা এখানে বসে অপেক্ষা করবে। আর ঠিক তার পাশে এই যে এসএনটি ক্যান্টিন, এই এসএনটি ক্যান্টিনে তোমরা ঢুকে খাওয়া দাওয়াটা করে নিতে পারো। মোটামুটি 9:30-10টা থেকে তোমরা ভাতও পেয়ে যাবে, তো যাদের ভাত খাবার ইচ্ছে তারা ভাত খেতেই পারো। আর এখানে কীরকম কী ক্যান্টিনে মেনু আছে আর মেনু রেট কত সেটা তোমাদের মোটামুটি দিয়ে দিলাম, সেটা তোমরা দেখে নাও। এখান থেকেই তোমাদের হিন্দি ভাষাটা একটু একটু শুরু করতে হবে, অনেকে হিন্দি বোঝে অনেকে বাংলাও বোঝে, কিন্তু এখান থেকে মোটামুটি হিন্দিটা তোমাদের শুরু করে দিতে হবে।
এই যে দেখো ক্যান্টিনটা দেখছো, খুবই সুন্দরভাবে ক্যান্টিনটা আছে। তোমাদের যদি এখানে খাবার ইচ্ছে না হয় তাহলে এশেন্টি এই বাস স্ট্যান্ডে যে ঢুকলে সেখান থেকে বেরিয়েও তোমরা দেখবে অনেকগুলো খাবার হোটেল আছে, সেই খাবার হোটেলও তোমরা খেতে পারো এবং সেখানেও খাবারের মান যথেষ্ট ভালো। এখানে আমি খাইনি তাই আমি এখানে বলতে পারবো না, কিন্তু দেখেছি, দেখে মনে হলো ভালোই। আমাদের গাড়ি ছাড়ার কথা 11:30, মানে গাড়ি ছাড়ছে 12টা। তোমরা যদি কেউ চকলেট চুইংগাম না এনে থাকে তাহলে এই দোকানগুলো থেকে তোমরা কিনে নিতে পারো। এখান থেকে কিনলে দামটা তবু ঠিকঠাক হবে, পরে কিন্তু যত উপরে যাবে দাম বাড়তে থাকবে। এই যে দেখো এই নীল রঙের বাসটা দেখছো, WBSTC, এই বাসগুলো হলো দার্জিলিং থেকে আসে এবং এগুলো দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড। দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডেরও আমি টাইম টেবিল সহ আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেব, যেটাতে তোমাদের সুবিধা হয়, কারণ এশিয়ান্টি বাস স্ট্যান্ড নিয়ে প্রচুর ভিডিও দেখেছি কিন্তু NBC বাস স্ট্যান্ড নিয়ে আমি সেরকম ভিডিও পাইনি। বাস ছেড়ে বেরিয়ে এলো। বন্ধুরা তোমাদের একটা কথা জানিয়ে দিই, সিজনে যদি তোমরা যাও তাহলে তোমরা যে টাইমে বাস পাবে বাস কিন্তু মিনিমাম তার থেকে 30 মিনিট অথবা 1 ঘন্টা পরে এসে পৌঁছাবে, কারণ সাধারণত এই সময় মাত্রাতিরিক্ত ভিড় হয় যার ফলস্বরূপ প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় রাস্তায়। আর এই জ্যাম্পের ফলেই গাড়ি আসতে যেমন দেরি হয় তেমন কিন্তু গাড়ি যেতেও দেরি হয়। আমাদের গাড়ির টাইমিং যেমন ছিল 11:30, তেমন আমাদের গাড়ি এসে পৌঁছেছিল 12:10 বাকিতে, তারপর 12:04 বাস ছেড়ে বেরিয়ে গেল। এরপর ধীরে ধীরে তোমরা যত উপরে উঠবে তত সুন্দর প্রকৃতি চাক্ষুষ করবে এবং চাক্ষুষ করে উঠে যাবে। দেখো তোমাদের সাথে সেই দৃশ্য কিছুটা শেয়ার করছি এবং কিছুটা আসার পর থেকেই তোমাদের ডান দিকের রাস্তায় সঙ্গী দেবে তিস্তা নদী। তিস্তা নদীর সঙ্গ নিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে, একটার পর একটা পাহাড় পেরিয়ে পৌঁছে যেতে হবে গ্যাংটকের চূড়ায়, যেমন আমরাও পৌঁছে গেছিলাম। এবং এই সময়টা তোমরা যখন যাবে আর এই দৃশ্যগুলো দেখবে খুব ভালো লাগবে, তোমাদের খুবই ভালো লাগবে। কি বাস যখন মাঝে সাঝে একটু জ্যাম্পে দাঁড়াবে তখন বাসে একটা দুটো খাবার উঠবে, কখনো চিপস বা লজেন উঠবে, কখনো কখনো এইরকম ফল উঠবে, তোমরা কিনে নিয়ে খেতেই পারো। আর এটা দেখো আমাদের বাসের ভেতরটা, বাসে সিট যতজন থাকে তাদেরকেই সিট দেয়, তারপরে কিন্তু আর টিকিট দেয় না। বাসের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, আর তার পরবর্তীতে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার পরে যারা যারা বাসে উঠবে তাদেরকে কিন্তু দাঁড়িয়েই যেতে হবে এবং যখন সিট ফাঁকা হবে কেউ উঠে যাবে বা নেমে যাবে তখন সেই সিটে সে বসতেই পারে। ওই যে দেখো বন্ধুরা দেখছো, ওটা যে দেখতে পাচ্ছ ওটা হলো সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়ি পেরিয়ে রাস্তাটা একটু যাবার পরেই দুভাগে ভাগ হয়ে গেছে, একদিকে যাবে দার্জিলিং আর একদিকে যাবে গ্যাংটক। সেবক কালীবাড়ির কিছুটা পরেই আসবে এখানটা। এখানটার তোমরা যদি ডান দিকে যাও তাহলে মালবাজার, আর সিঁড়ে চলে যেতে হবে সোজা গেলে তোমরা পাবে গ্যাংটক। বা 1 থেকে 1.5 ঘন্টা পরে বাস যাবার পরে তোমাদেরকে একটি দোকানের সামনে দাঁড় করাবে, যেখানে তোমরা তোমাদের খাবারটা মানে লাঞ্চ যদি হয় লাঞ্চ অথবা যদি ব্রেকফাস্টের সময় যাও ব্রেকফাস্ট সেগুলো তোমরা সেরে নিতে পারো। আর টয়লেটের ব্যবস্থাও এখানে পাবে, টয়লেটও তোমরা করে নিতে পারো বিনা পয়সায়। মা ভাত নিয়ে নিয়েছে। এই যে দেখো এখানে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো, লাঞ্চে মা নিয়েছিল একটা ভেজ থালি। আর এই যে ক্যান্টিন বলবো বা হোটেল বলবো যাই বলি না কেন, এটা দেখছো খুব সুন্দর করে সাজানো আছে। বাসের সবাই মোটামুটি এখানে চলে আসবে, এসে সবাই খাবে, কারণ এই দোকানের সামনেই দাঁড় করায়। এরকম কোনো দোকানের সামনেই বাস ড্রাইভাররা দাঁড় করাবে। আর আমি নিয়েছিলাম ওখানে মোমো, পাহাড়ে যাচ্ছি আর মোমো খাবো না। আর পাহাড়ে যাচ্ছি মানেই আমার প্রধান কথা হলো আমি মোমো খেয়েই সারাদিন কাটাবো, তাই আমি নিয়ে নিয়েছি মোমো। আমার ব্রেকফাস্টেও মোমো, লাঞ্চেও মোমো, ডিনারেও মোমো, সবেতেই মোমো। এখানে দেখো লাঞ্চের যে থালি আছে ভেজ থালি, ভেজ থালিতে তোমরা এই আইটেমগুলো পাবে, ডাল, একটা সবজি, মানে 2-3 রকমের সবজি পাবে, পাঁপড় পাবে, এগুলো তো দেখতেই পেলে। এখানে খাবার খাওয়ার জন্য তোমাদেরকে মোটামুটি 20 মিনিট সময় দেবে, 20 মিনিটের মধ্যে তোমাদের সমস্ত কিছু সেরে নিয়ে আবারও বাসে উঠে পড়তে হবে, তারপরেই বাস আবারও রওনা দেবে গন্তব্যের উদ্দেশ্যে। তারপরেই
তোমরা চলতে থাকবে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে, তোমরা একটার পর একটা পাহাড়ে কীরকমভাবে যাচ্ছে সেটা দেখতে পাবে। আর যদি সিজনে যাও তাহলে এরকম জ্যাম পাবে আমাদের মতো, অফ সিজনে গেলে পাবে না। আর এই যে দেখো এই যে ব্রিজটা দেখছো, এত সুন্দর দেখতে লাগবে এই ব্রিজটা যে সেটা ভাষায় প্রকাশ করে না। আর এই ব্রিজটা ঠিক ক্রস করার পরেই তোমরা এই বর্ডারটা পাবে যেটা হলো সিকিম বর্ডার, এখান থেকেই তোমরা সিকিমে এন্ট্রি করছো। ওয়েলকাম টু সিকিম, দেখো বর্ডারে লেখাই আছে, এখান থেকে তোমরা সিকিমে প্রবেশ করছো এবং এখানে তোমাদের চেকিং হলেও হতে পারে। তারপর দেখো ঠিক এখান থেকে পুলিশ চলে আসবে একটা বাসের মধ্যে, বাসের মধ্যে এসে কাউকে এখানে ভিডিও করতে দেয় না প্রথমেই বলি, কিন্তু আমি ভিডিওটা করেছি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। তো পুলিশরা এসেই প্রথমে দেখবে সবাইকে, দেখে চেকিং করবে, ওনাদের মনে হলে, ওনাদের না মনে হলে চেকিং করবে না। এই যে দেখছো এখানটাতে এসেই ওনারা মানে যারা আর কি লেবার দিতে যাচ্ছে সিকিমে কোথাও বা গ্যাংটকে যেখানেই হোক, তো ওনাদের একটা লেবার কার্ড প্রয়োজন। যে লেবার কার্ডটা যদি ওনাদের না থাকে তাহলে কিন্তু ওনাদের বাস থেকে নামিয়ে দেবেন, ওনাদের আর যেতে দেবে না। তারপর তোমরা লেবার কার্ড করিয়ে নেওয়ার পরে আবার যেতে পারো। যারা সিকিমে কোথাও কাজ করতে আসবে তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে যে লেবার কার্ড যেন অবশ্যই থাকে। এই যে দেখছো এই অফিসটা, এই অফিসটাতে এই 5, 6, 7 নম্বর কাউন্টারেই কিন্তু লেবার কার্ডটা হয়, তোমরা এখানে লেবার কার্ড করিয়ে নিতে পারো। এছাড়া অনলাইনেও প্রসেস আছে, যাদের প্রয়োজন হবে অনলাইনেও করিয়ে নিতে পারো, কিন্তু ওনাদের কাছে অবশ্যই লেবার কার্ড থাকতেই হবে। এরপর দেখো বন্ধুরা কিছুটা আসার পরেই তোমরা পাবে এই চৌমাথার রাস্তাটা যেটা রংপো। এই রংপো থেকে তোমরা সবসময় পেলিং যাওয়ার শেয়ারিং গাড়ি অথবা নর্মাল গাড়ি সবসময় পেয়ে যাবে। তোমরা চাইলে বাসে করে এখান পর্যন্ত এসে এখান থেকে তোমরা পেলিংয়ের শেয়ারিং গাড়ি ধরতেই পারো, কারণ পেলিংয়ের বাসটা খুবই কম, খুবই কম মানে মাত্র একটা, একটা বাস ওঠে আবার একটা বাসে পেলিং থেকে নামে। পেলিং থেকে কখন বাস আসে সেই টাইমিং সহ বাসের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, করা আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা গিয়ে দেখে নিতে পারো, চেক আউট করে নাও তাড়াতাড়ি গিয়ে। গ্যাংটক পৌঁছতে পৌঁছতে আমাদের 7:30 বেজে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। কিন্তু তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু তোমাদের বাসটা দাঁড়াবে, তার আগে অনেক ড্রাইভার আছে নামিয়ে দেয়, কিন্তু এমজি মার্কের কাছে কিন্তু অনেক ড্রাইভার আছে নামাতে চায় না, বাস স্ট্যান্ডে গিয়েই দাঁড় করায়। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড় করালে কিন্তু একটা অসুবিধা আছে, বাস স্ট্যান্ড থেকে এমজি মার্কটা প্রায় 5 মিনিট লাগবে, তোমাদের হেঁটে আসতে হবে, অথবা তোমরা ওখান থেকে 100 টাকা দিয়ে একটা ট্যাক্সি বুক করে নিতেই পারো যেটা তোমাদের এমজি মার্কে নামিয়ে দেবে। আজকের ভিডিওটা এত দূরই, যদি কোনো উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে বন্ধু এর পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তীতে আমি গ্যাংটকের ভিডিও নিয়ে আসছি এবং সাইট সিন নিয়েও আসছি।